কলক দিলাম, বেল পাতা দিলাম, হ্যালো আম দিলাম, হ্যালো এরপরে দুধ দিলাম, তারপরে কলাটাকে ধুয়ে পাঁচটা সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিলাম। লক্ষ্মীর ঘর তো শুধু পাততে নেই, তাই জন্য আমি এই প্লেটের উপরে লক্ষ্মীর ঘর পাতি। এতে রয়েছে দুব্ব, ধান আর পঞ্চশস্য, যেটা দশকর্মার দোকানে পেয়ে যাবো। এবার আমি ঘরটাকে এর উপরে বসাবো। স্নান করানো হয়ে গেছে, মাকে এই কাপড় লাল কাপড়টা পরানো হয়, তার জন্য মাকে এই লাল কাপড়টা দিয়ে প্রয়োজন হয়, সেই কারণে পাশে মা লক্ষ্মীকে সাজিয়ে দিলাম। এখানে সাতটা কড়ি আছে লক্ষ্মী কড়ি। আজকের দিনে মাকে সোনার রূপও দিতে হয়, সেই কারণে মায়ের পাশে এই গাছ কৌটোতে রাখা হলো। মাকে আলতা সিঁদুর দিলাম, মার সামনে ধানের ছড়া দিতে হয়, সেই কারণে এখানে রাখলাম, পরে এখানে বেঁধে দেবো। ওম সিং লক্ষ্মী দেবায় নম, ওম সিং লক্ষ্মী দেবায় নম, ওম সিং লক্ষ্মী দেবায় নম। এটা ঘরে রাখলেও হয়, পরিব পাশে রাখলেও হয়, এটা এই মন্ত্রটা বলে রাখলে রাখতে পারে। ওটা নিয়ে নিলাম সাথে হলুদটা, সেগুলো ফোটা দিলাম, আর লাগবে পান, এই সুপারি। লক্ষ্মী পুজোর লাল চন্দনও দরকার হয়। সবার প্রথমে যেহেতু গণপতি বাপ্পাকে পুজো করতে হয়, সেহেতু আমরা আগে গণপতি বাপ্পাকে পুজো করব, তারপরে লক্ষ্মী দেবীর আরাধনা করব। সেই জন্য আগে গণপতি বাবার পায়ে চন্দন মাখানো ফুলটা দিয়ে দিলাম। ঠাকুরের মিষ্টি সাজানো হয়ে গেছে, ভাজ্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাইমান দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ব্রত কথা, দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিছে নানা কথা সুখে আলাপন, হেন কলে বিনা করে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর, তারপর করজোরে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী পতি, কহ মা তো এ কেমন তোমার বিচার, চঞ্চলা চকুলা প্রায় ফিরে দাঁড়ে দাঁড়, পলকের তরে তব নাই কত স্থিতি, মোর তোমার বিশালতায় ভুগে সিদ্ধগতি, শত তো কুত্রিয়ারত নর নারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ, অন্নভাবে শীর্ণ কায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ, অতি প্রিয় প্রাণাদি পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে, বল 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 দেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী চলে,
কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন, অতঃপর পূর্ণ মনি বরে নরনারী দুঃখ পায়, শোকের বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবে নি। কোনোভাবে লক্ষ্মী মাতা বিষ্ণুর গর্ভে ক্ষীরোদা সম্ভবা দেবী জগত মোহিনী দয়া হয়ে জগত মাতা বিপদ নাশিবা বন্ধু সেই শ্রীলক্ষ্মী নারায়ণ ভূমিতে করে গণতি থাকে যেন মন মতি পাই যেন শ্রীযুগল চরণ নারায়ণ নারায়ণী চরণ যুগল করি আমি যেমন পাই দিব্য গায়ে তব দাস শ্যামলাল মাগি যেন তিরে মোর ঘরে হও দৃষ্টান। ব্লগটা এখানেই শেষ করলাম, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন জানিয়ে টুকু।